দর্শক শৈলী লাইভে আমি কাউসারাভে আপনাদেরকে স্বাগতম আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি একটি লাইভ যেটা হলো ইসলাবারি মোড়ের বাজারে দেখিয়েছি এবং রাস্তায় যখন আমি ইসলাবারি থেকে ইসলামাড়ির মিডিলে দিঘে অর্থাৎ করোটা এবং ইসলাবাড়ির মিডিলের যে পয়েন্টটিতে আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ ইস করোটা মাদ্রাসার ঠিক অপোজিটে সেখানে একটি পুকুর খনন চলছে এখন আপনাদেরকে কিন্তু লাইভে বলেছিলাম যে সরকারি কর্মকর্তাদের কিছু অনুমোদন রয়েছে বলা হচ্ছে আসলে কি সেটা অনুমোদন কি না সেটা ভেরিফাই করার জন্য আমরা এসিল্যান্ড নারস সদর এসিল্যান্ট রনি খাতুনকে ফোন করেছিলাম এবং আমাদেরকে এখানে যেটা দেখিয়েছে একটি স্বাক্ষরবিহীন একটি অনুমোদন দেখেছি আমরা আবেদনে সেখানে লেখা আছে আরেকটি আছে স্বাক্ষর সহ যেখানে এসিল্যান্ড রনি খাতুনের একটি স্বাক্ষর স্বাক্ষরিত রয়েছে এবং সেখানে কি বলা হয়েছে আমি একটু পরে শোনাই তারপরে আমি বিস্তারিতটি বলবো সেখানে অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে টু পয়েন্ট একর জায়গা পুকুর খননের জন্য অনুমোদনের কথা বলা হয়েছে আরেক আরেকটা বা হতে পারে আরেকটি বিষয় সেখানে কিন্তু উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে আবাদি যে আবেদনকারী তফসিল ভূমি রেকর্ডে অর্থাৎ রেকর্ডে কিন্তু রয়েছে হলো ধানি উল্লেখ রয়েছে এবং এখানে আবেদন করা হয়েছে পা বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুকুর হিসেবে ব্যবহৃত হচ্ছে পুকুর খননের অনুমতি দেওয়া যেতে পারে সেখানে রনি খাতুনের একটি স্বাক্ষরিত স্মারকলিপি সহ এখানে রয়েছে এবং আমরা রনি খাতুনের সাথে নাটক সদরের এসিল্যান্ড রনি খাতুনের সাথে আমরা কথা বলেছি আমি একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখাই তিনি যে অনুমোদনটি দিয়েছেন আসলে পাঁচ থেকে ছয় বছর যে এটা পুকুর ছিল সেটার প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি পার্শ্বে যেই ক্যামেরাটা একটু ঘুরানোর চেষ্টা করব এবং আপনারা কিন্তু দেখে আপনারা মন্তব্য করবেন আসলে এটা কি পুকুর কিনা বা পাঁচ বৎসর যাবত যে এখানে পুকুর রয়েছে নাটোর সদরের এসিল্যান্ড কি তদন্ত করেছে সেটা তারাই ভালো বলতে পারবে আমি কিন্তু যেটা পেয়েছি আমি সেটার উপরে ডিপেন্ড করে আমি লাইভে এসেছি আপনি আশপাশের জমিগুলো যদি দেখেন তার উচ্চতা এবং নিচুর যে অবস্থা সেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার উচ্চতাটাই বেশি পাশের জমিগুলোর উচ্চতাটা কিন্তু কম কিন্তু এখানে বলা হয়েছে চিঠিতে যে পাঁচ থেকে ছয় বছর বিগত পাঁচ থেকে ছয় বছর যাবৎ এখানে পুকুর ছিল এজন্য তিনি পুকুর খননের একটি অনুমোদন অনুমোদন দিতে পারেন এই মর্মে তিনি একটি স্মারকলিপি কার কাছে দিয়েছে আমি একটু দেখে বলছি একটু দেখে বলছি আমি কোথায় কোথায় এই অনুলিপিগুলো দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বর কাছে একটি দেওয়া হয়েছে নাটোর সহকারী কমিশনার গোপনীয় জেলা প্রশাসকের অনুমতির অনুমতির জন্য একটি দেওয়া হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীঘাপতিয়া ইউনিয়ন ভূমি অফিস নাটোর দেওয়া হয়েছে আরেকটা দেওয়া হয়েছে হলো মোহাম্মদ মোগল পিতামৃত রাজমিয়া সাং ইসলাবারি নাটোর সদর নাটোর এই এই কপিগুলো রনি খাতুন সিগনেচার কৃত দেওয়া হয়েছে আমরা কিন্তু বলেছি যে আসলে এখানে ধানি জমি ছিল বিগত পাঁচ বছরে এখানে মাছ চাষ হয়েছে আসলে মাছ চাষ হয়েছে না কুমির চাষ হয়েছে এটাই আপনারা দর্শক বলতে পারবেন যে আসলে এখানে কি চাষ হয়েছে রনিকতুন কিন্তু আমাদেরকে ফোনে বলেছেন যে তিনি এখানে অনুমোদন দিয়েছেন সরজমিনে এসেছেন হলো অর্থাৎ এখানে যেই ইয়েটা রয়েছে মাদ্রাসার কাছে যেই কবরস্থান কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে মাটি যাবে আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটি লাইভ দিয়েছি আসলেও কবরস্থানে মাটিটি যাচ্ছে না কোথায় যাচ্ছে এবং নাটোরের প্রশাসন সম্পর্কে কিন্তু পাবলিক একটি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তাদের মধ্যে একটি ক্ষুদ্র প্রতিক্রিয়া যে মাদ্রাসার মাঠে এত মাটি এত বড় একটি পুকুর এখান থেকে মাদ্রাসার যেই পাশে যেই ইয়েটি রয়েছে গরস্থানটি রয়েছে সেই গোরস্থান কিন্তু এত মাটির প্রয়োজন নাই তারপরেও কেন এত বড় পুকুর দেওয়া হলো এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে শুধু যে গোরস্থানে যাচ্ছে তা কিন্তু নয় এটা কিন্তু আমরা লাইভে দেখিয়েছি চাক্ষুষ একটি প্রমাণ দেখিয়েছি সেটা হচ্ছে যে মানুষ ইসলামাড়ি মোড়ে সেই মাটির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তারা আটকে রেখেছে কারণ এটা যাচ্ছে না কিন্তু আমরা আরও একটি ফুটেজ আমাদের কাছে রয়েছে যে গোরস্থানের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু মাটিটি প্রবেশ করছে না প্রবেশ করছে না আগে অল্প কিছু মাটি দেওয়া হলে আশেপাশের বাড়িগুলোতে কিন্তু মাটি দেওয়া হচ্ছে কিন্তু রনি খাতুন বলেছেন যে এলাকাবাসীর অনুরোধে তিনি এটা করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে অসাধু মাটি ব্যবসায়ীরা এই রাস্তা নষ্ট করে সরকারি যে গভর্নমেন্টের কোটি টাকার সম্পদ সেই সম্পদ নষ্ট করে তারা মাটি বিভিন্ন জায়গায় দিচ্ছে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ক্ষিপ্ত হয়ে সেই মাটির গাড়িকে কিন্তু তারা বাজারে আটকে রেখেছে এটা কিন্তু আমরা প্রথম লাইভে দেখিয়েছি আর একটি বিষয় তারা বলছিল যে এখন স্কুল খোলা রয়েছে দিনের বেলায় এই যেই ট্রাকগুলো যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে বায়ু দূষণ স্কুলের শিক্ষার্থীরা যখন যাচ্ছে যেমন তৈরি হচ্ছে এখানে যে যেটা বলতে পারি আমি একটি কথা সেটা হচ্ছে যে কৃষি আবাদী জমি পাশাপাশি যেমন কোনো হুমকির মুখে রয়েছে শত বিঘা জমি তেমন পাশাপাশি রয়েছে এই অত্র এলাকার যেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারাও একটি জীবনের হুমকিতে রয়েছে কারণ সেটা হচ্ছে যে মাটির যে রাস্তা অর্থাৎ যেই মাটির গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলমান যখন করে তখন শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে আসছে বাড়িতে তৈরি হচ্ছে যখন হচ্ছে রোদ তখন হচ্ছে হলো বায়ু দূষণ এবং যখন বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে কাদা আপনারা জানেন যে রাস্তার কাদার স্তূপ যেটি রয়েছে আমি ফুড ভিডিও একটি ফুটেজ করে রেখেছি সেখানে আমি দেখেছি যে রাস্তার ভাঙ্গরের সৃষ্টি হয়েছে এবং প্লাস পাশাপাশি রাস্তার যে পরিমাণ মাটির স্তূপ রয়েছে যে কোনো সময় বৃষ্টি হলে তখন আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে মানুষ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে রোডে আমি আরেকটা জিনিস বলে রাখি এই স্পটে যখন আমি আসি তখন তার যেই অ্যাটিচিউড আমরা দেখেছি তার যেই ক্ষমতাসীন যে অ্যাটিচিউডটা দেখেছি মনে হচ্ছে তিনি প্রশাসনকে কিনে রেখেছেন আমরা সেই অ্যাটিটিউডগুলো আমরা ভিডিও রেকর্ড করে রেখেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা প্রশাসনকে এমন ভাবে রেখেছেন যে প্রশাসনও তাদেরকে কিছু করতে পারছে না আসলে আমি কথা বলেছি যে অনুমোদনের কথাটা বলেছি আসলে প্রশাসনকে কিনে রেখেছে না কিনা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে অনুমোদনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রেকর্ডে রয়েছে ধানি কিন্তু সরজমিনে আপনাদেরকে তো বলেছি আপনারা দেখুন যে নাটোর সদরের এসিল্যান্ড রনি খাতুন যখন এখানে এসেছেন তিনি বলেছেন আমাদেরকে যে তিনি সরজমিনে তদন্ত করেছেন এবং বলেছেন যে এখানে পুকুর কাঠা যেতে পারে আসলে কৃষি জমি পাশের কৃষি জমিগুলো যদি দেখেন তাহলে কী কেমন একটি তদন্ত হয়েছে তিনিই ভালো বলতে পারবেন তিনি অনুমোদনের জন্য বিভিন্ন দপ্তরে তিনি অনুলিপিও পাঠিয়েছেন সেটি আমাদের হাতেও রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি জমি এই কৃষি জমি যে শত বিঘা কৃষি জমি কিন্তু এই পুকুরটি কাটার কারণে এখানে প্রায় টু পয়েন্ট করে আমি যদি বলতে চাই তাহলে এখানে বলতে পারে প্রায় আঠাশ থেকে তিরিশ বিঘা জমি হতে পারে যে জমিটিতে কিছুক্ষণ আগে কিন্তু খেলছিল শিক্ষার্থীরা অর্থাৎ এলাকার যে ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু ফুটবল খেলছিলো সেই ভিডিও ফুটেজটিও আমি ধারণ করে রেখেছি আমরা পরে যদি সম্ভব হয় তাহলে আমরা এটা আপলোড করে দেব যে এখানে আসলে পুকুর কিভাবে কীভাবে মাছ চাষ হলো আসলে মাছ চাষ হলো না এখানে কুমির চাষ হলো আর নাটোর সদর নাটোর সদরে এসল্যান্ড অনিক হাতুন আসলো কি তদন্ত করে এখান থেকে গেল তদন্ত করে তিনি অনুমোদনের জন্য অনুলিপি পাঠিয়েছে ডিসি অফিসে তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হলো নাটোর সদরের দীঘাপতি ইউনিয়নের ইসলাবাড়িতে সেখানে জনভোগান্তি এর আগের লাইফটিতে আমি দেখিয়েছি মানুষ কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং প্রতিরোধ করে সেই মাটির গাড়িগুলো কিন্তু আটকে রেখেছেন এবং তারা কিন্তু দেখেছেন যে তাদের যে প্রক্রিয়া তারা চাবিটা রেখে দিয়েছেন এবং আপনারা জানেন যে তাদের যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে স্কুলের সবচেয়ে তারা বলছিল যে আমাদের যে মালামালটি রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে তারা কিন্তু আমি কিছুক্ষণ আগেই লাইভটি করেছি বেশি সময় না কিছুক্ষণ আগে লাইভ করেছি তারপর আরেকটি কথা বলে রাখি এই স্পটে যখন আমরা প্রবেশ করি তদন্তের জন্য তখন কিন্তু এখানকার যেই পুকুর মালিক মনি পুকুর মালিক মনি তার যে উত্তেজনা তার যে ভাব গাম্ভীর্য তাকে মনে হয়েছে তিনি প্রশাসনের কোনো কর্মকর্তা অথবা প্রশাসন তার হাতে নাগালে রয়েছে আসলে কিভাবে অসাধু ব্যবসায়ীরা অসাধু যে মাটি খেকোরা আছে তারা এই কৃষি জমিগুলো নষ্ট করছে প্রশ্ন রেখে গেলাম আমি কাউসার হাবিব দীঘাপতি ইউনিয়ন থেকে দীঘাপতি ইউনিয়নের ইসলামারি এলাকা থেকে স্পট থেকে আমি বিদায় নিচ্ছি এবং আরেকটি বিষয় বলে রাখি আপনাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ আমার লাইভ সম্প্রচার থাকবে আমি দুপুরেই আপনাদেরকে একটি ভিডিও আপলোড করেছি যে হরিলুট হচ্ছে সরকারি সম্পদ সেটার বিষয়ে আমি একটি এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেবো সামনে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশাসনের এখন দেখার অপেক্ষা